হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। আশা করি আমরা সকলেই কাজলা দিদি কবিতাটি শুনেছি বা পড়েছি। এই কাজলা দিদি কবিতার লেখক হলেন শ্রী যতীন্দ্রমোহন বাগচি। শ্রী যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন নদিয়া জেলার জামশেদপুরে, আর আমার বাড়িও নদিয়া জেলায়। তাই একটু খোঁজ নিয়ে সার্চ করে দেখলাম যে তেনার বাড়ি খুব একটা বেশি দূরে না। দেখলাম তেনার বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 17 কিলোমিটার। তাই আর কি বেরিয়ে পড়লাম নিজে ঘুরতে। বর্তমানে ওই বাড়িটা পুরনো বাগচি বাড়ি নামে পরিচিত, একেবারে পল্লী গ্রাম। আপনাদের কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। হ্যাঁ, ওর তো অনেকগুলো বাড়ি ছিল। এটা হলো সেই পুরনো বাগচি বাড়ির ফ্রন্ট সাইড। সঙ্গে থাকুন, ভিতরে ঢোকার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। পারমিশন নিয়ে ভেতরে ঢুকলাম এবং দেখলাম বড় করে লেখা আছে যতীন্দ্রমোহন স্বনির্ভর সংঘ। আর এটা হলো বাগচি বাড়ির ভেতরের দিকটা। দেখে আমরা বুঝতে পারছি তিনি বেশ জমিদার লোক ছিলেন। তিনি হলেন শ্রী যতীন্দ্রমোহন বাগচির কোন এক বংশধর। আমরা তার সঙ্গে অনেক গল্প করলাম, কথা বললাম। এটা হলো বাগচি বাড়ির ভেতরের একটা বেশ বড় মন্দির। এখানকার হাতের কাজ, নিপুণতা এবং দক্ষতা দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। পরিশেষে এটাই বলবো, আপনারা যদি ঐতিহাসিক স্থান পছন্দ করেন তো অবশ্যই উইকেন্ডে এখানে এসে ঘুরে যেতে পারেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।